তার মানে তুমি দিন দিন আসল সত্যিটা বুঝতে পারতেছ। আমার সিগন্যালটা তোমার নেটওয়ার্কে ঠিকঠাক কাজ করতেছি তাই না? ফিডার খাও না, কি করছি বলো না। একদম সুদ আসল সহ করায় গন্ড হিসাব করে তারপরে তোমাকে ছাড়বো। তার নাকি শরীরে শক্তি দরকার। আচ্ছা তুমি কও, এই বয়সে যতই আপেল খাও তার শরীরে কি আর শক্তি হবে? তার মানে তুমি দিন দিন আসল সত্যিটা বুঝতে পারতেছ। আমার সিগন্যালটা তোমার নেটওয়ার্কে ঠিকঠাক কাজ করতেছি তাই না? অবশ্য আমি তোমার যে কতটা হয়েছে আর কওয়া লাগবি না। বুড়া কয়েছে তোর ডিম এসব খাবি, এই বয়সে অবশ্যই এসব খাওয়াই উচিত। আমার আব্বাটাও মরার আগে মেলা দুধ ডিম খাইতে চাইছিল, খাওয়াইতে পারি নাই। কি কবিতা, তুমি তো ওই বুড়ার প্রতি ইমোশনাল হয়ে পড়ছো। তোমার যে কত কাজ বাকি সেটা কি তুমি জানো? এই কাজগুলা ঠিকঠাক মতো করতে পারলে আমরা কোটিপতি হয়ে যাব। তার মানে হচ্ছে ওই দুধ দিয়েই তোমার কামটা সার্থক হবে। শিরা কিরাম করে? আরে অস্থির হচ্ছ কিসের জন্য? কচ্ছি তো, তুমি কি আমার এখানেই দাঁড় করে রাখবে নাকি ঘরের ভিতরে যাব? ঘরের ভিতরে গিয়ে আরাম করে বসে কই। যাতে পারো, তবে সাবধান, ওই দুলাল চ্যাংড়া কিন্তু খুব শিয়ানা। ওই দুলাল চ্যাংড়া যে কি শিয়ানা সেটা আমার খুব ভালো করে জানা আছে। সে পরে আছে ঝুমুরকে নিয়ে, কারণ ঝুমুরকে নিয়ে থাকতে দাও। চলো কি করছি বলো না। একদম সুদ আসল সহ করায় গন্ড হিসাব করে তারপরে তোমাকে ছাড়বো। দেখেন বুঝলো ভাই, আপনার কিন্তু যে কথা বলা এই যে তাকায় রয়েছেন কেমনে, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আর এই সুদা শোনানি ভয় লাগতেছে না? ভয়ের তুমি কি দেখছো? দেখছো নাকি? এখনো তো কিছু দেখাই নাই, আজকে তুমি দেখতে বাবা। ভয় কাকে বলে, কত প্রকার কি, তুমি কি মনে করছো? মজলু ভাই, আপনি এটা কি করতেছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আমার সাথে প্রেম করিয়ে তুমি কত হাজার টাকা আনেছো সেটা কি ভুলে গেছো? হ্যাঁ, তোমার টাকা সাপ্লাই দিতে দিতে তো আমি আজকে ফকির হয়ে গেছি, ফইন্নি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমার টাকা যেই কমে গেছে তুমি এখন উড়াল দিচ্ছ। হ্যাঁ, দুলালের দিকে এখন দুলাল খুব তোমার কাছে ভালো না?